দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি যে সুন্দরবনের একমাত্র কুমির এবং হরিণ প্রজনন কেন্দ্র, যেটা এখানে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কতটা সৌন্দর্য মণ্ডিত এবং আল্লাহ তাআলার এবং সৃষ্টি যে মায়াবী চিত্র হরিণ, আসলে না দেখলে বোঝা যাবে না খুব কাছ থেকে। ডাক দিলেই ওনারা চলে আসেন এবং দেখেন একটু হাতের ইশারায় সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে আসে। এবং এখানে যেখানে দেখা যাচ্ছে মাথায় যাদের শিং রয়েছে, এরা হলো পুরুষ। এই যে দেখছেন যে খাবার দিলে ওরা খাচ্ছে এবং আমার হাত থেকে খাচ্ছে, এটা একটা অন্য ধরনের একটা অনুভূতি কাজ করে আসলে এই এই সুন্দরবনে এখানে। আর এখানে কিন্তু আসলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের একটা অংশ হিসাবে এবং একমাত্র কুমির পর্যটন কেন্দ্র এবং হরিণ পর্যটন কেন্দ্রে কিন্তু আসলে এখানে অনেক দর্শনার্থী এখানে আসেন, দেশের বিভিন্ন বাইরের থেকেও আসেন, বিভিন্ন দেশ থেকে আসেন এবং এসে কিন্তু এই এই হরিণদের একটু সান্নিধ্য পাওয়ার জন্যই কিন্তু এখানে আসেন। দেখেন আমার কাছে, আমার নিজের কাছে একটা একটা অনুভূতি, নিজের সন্তানের মতন আসলে এদেরকে এত ভালোবাসেন। যে আজাদ ভাই আছে এখানে, হ্যাঁ, তিনি এদেরকে লালন পালন করেন এবং টানার ডাকেই এখানে সব হরিণগুলো ছুটে আসে। এবং এমনকি হরিণ কেন, এবং পানির ভিতরে যে থাকে জন্তুগুলো রয়েছে, যেমন কুমির, সেই কুমির ডাকার সঙ্গে সঙ্গে চলে আসে। এটাই আসলে আসলে মানুষের যে প্রেম ভালোবাসা এবং যে আত্মবিশ্বাস এবং তাদেরকে লালন পালনের যে মূল বিষয়টা কিন্তু এখানে পরিলক্ষিত হচ্ছে। আপনারা জানেন যে আসলে এই প্রাণীগুলা এখন বর্তমানে একটু জোয়ারের পানির পানির উচ্চতা বেড়ে বাড়ার কারণে কিন্তু আসলে তাদের আবাস স্থানগুলো নিচে রয়েছে। এই আবাস স্থানগুলো কিন্তু উঁচু না করলে কিন্তু ভবিষ্যতে অনেক হুমকির মুখে পড়বে এই বন্য প্রাণী। আপনারা জানেন কিছুদিন গত এই ঘূর্ণিঝড় ইয়াছের প্রভাবের কারণে কিন্তু 6টা হরিণ কিন্তু উপকূলে ভেসে এসেছিল, কিন্তু 4টে মৃত উদ্ধার করেছে বন বিভাগ, আর 2টো জীবিত উদ্ধার করেছে। দর্শক, আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে আসলে বন্য প্রাণী কতটা মায়াবী হয় এবং হাতের ইশারা দিলেই তারা কাছে আসেন এবং এখানে যে লালন পালন করেন, আমি মনে করি যে এই বন্য প্রাণীর যে ফাদার এবং সেই হলো আজাদ ভাই, যেটা আমাদের খুব পরিচিত মানুষ, এবং তিনি কিন্তু লালন পালন করে খুব কাছের থেকে তাদেরকে এই সৃষ্টি করেছেন এবং লালন পালন করে এরপর বড় করেছেন এবং বিভিন্ন খাদ্য সম্পর্কে তিনি জানেন। দুপুরের সম্পর্কে আমরা তার কাছে শুনবো যে এই লালন পালন কেন্দ্রের সর্বশেষ এবং বিস্তারিত তিনি বলবেন যে আসলে এখানে কেমনভাবে কীভাবে হরিণগুলো লালন পালন, এখন বন্যার কারণে কী ধরনের ক্ষতি সম্মুখীন হতে পারে সে বিষয়ে। ধন্যবাদ টুটুল ভাই, আপনি বন্যপ্রাণী সম্পর্কে হরিণ সম্পর্কে জানতে চেয়েছেন, সেটি হচ্ছে আমার লেখার ভিতর আমি এটিকে দেখছি যে হরিণ সুন্দরবনে কোন কোন জায়গায় বেশি থাকে। সুন্দরবনে মোট 2টো প্রজাতি হরিণ আছে, একটা আছে ইসিটকা হরিণ, আরেকটা আছে মায়া হরিণ। তা মায়া হরিণটা বা বাতিল দেওয়ার বলে খুব ছোটো, আর সেইটা লোকজনে খুব কম দেখে। আর চিত্তা হরিণটা এখানে দেখা যাচ্ছে, এই যে এই চিত্তা হরিণ যেটা আছে, যে শিংওয়ালা যেগুলো আছে সেগুলো হলো পুরুষ, আর যেগুলো শিং নেয় সেগুলো স্ত্রী। এই শিংগুলো প্রতি বছর একবার পড়ে যায়, পড়ে যাওয়ার পরে নতুন করে শিং ওঠে। তো উঠলেও শিঙের উপরে একটা চামড়ার লেয়ার থাকে, এই থেকে বলা হয় ভেলভেট। এই জন্য ভেলভেট হরিণ দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু কিছুদিন পর ওই যে চামড়ার লেয়ারটা থাকে, ওই লেয়ারের ভিতর কিন্তু আস্তে আস্তে যখন পোকা হয়ে যায়, পোকা হয়ে গেলে ওই পোকা যখন হয় তখন চুলকোয় বিভিন্ন জায়গায় ঘষে 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 যায়, আবার শক্ত হাড়ি অংশটা বেরিয়ে যায়। আর আমাদের সুন্দরবনে কোথায় সবচেয়ে বেশি হরিণ থাকে, হরিণের খোঁজখবর নিয়ে দেখা যায় যে সুন্দরবনে কটকা এবং কচিখালী এলাকায় হরিণ সবচেয়ে বেশি থাকে। কারণ ওই এলাকায় কিন্তু মানে আপনি আমার এক ধরনের ঘাস আছে, যা আমরা ওই যে আমরা কাটার পরে নতুন করে যারা মিশন নয় হওয়ার পর ওইগুলো খুব প্রিয়, এবং যেখানে খাবার পায় বন্যপ্রাণী সেখানেই সেই সার্ভাইভ করে বেশি। এবং সেই হিসেবে সুন্দরবনের কটকা এবং কচিখালী অন্যান্য সব জায়গায় থাকলে ওই জায়গায় খুব বেশি পরিমাণ আসে। আর এই হরিণের যে খাবারের ব্যাপারে আমার, আমি এখানে বারপ্রাপ্ত কর্মচারী হিসেবে প্রায় 8 বছরের মতো এখানে আছি, আমি এখানে একটা জিনিস লক্ষ্য করেছি এবং আমার নিজের বিবেকের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে
কিন্তু প্রত্যেকটা বন্য প্রাণী কিন্তু একজন ডাক্তার। আমাদের যেমন মানুষের কোনো রোগ বালাই যদি হয় তখন আমরা ছুটে যাই ডায়াগনোসিস সেন্টারে বা কোনো ডাক্তার বা মানে মানে অভিজ্ঞ লোকের কাছে, কিন্তু দেখা যাচ্ছে যেন ওই অভিজ্ঞতার কোথাও এদের কাছে নাই। কিন্তু এরা করে কি, এরা কিন্তু প্রত্যেকে একটা করে ডাক্তার, যে একটা বন্য প্রাণী কী সমস্যা হয়েছে, কোন গাছের পাতা খাইতে হবে, এইগুলো কিন্তু ওদের জানা আছে, কিন্তু আমরা জানি না। এখন ওদের কী সমস্যা হয়েছে তাও জানি না, ওদের কী ওষুধ খেতে হবে তাও জানি না। তখন আমি করি কি, আমরা এখানে সাধারণত 6 থেকে 7 প্রজাতির বিভিন্ন গাছের পাতা ডালপালা দিয়ে থাকি, যেমন বিশেষ করে পশুর বাইন কাঁকড়া এই যেগুলো আছে কেওড়া এইগুলো কিছুদিন। কিন্তু এছাড়া আমি একটা কাজ করি, যে কাজটা হচ্ছে কি, যেগুলো খায় না তারপরও আমি দিই, যেমন কেওয়ার পাতা, হরগাছের পাতা, অন্য অন্য বেশ কিছু গাছের পাতা আছে যেগুলো আমি অনার্থক কিছু মানে কিছু ডালপালা এনে ভিতরে ছেড়ে দিই। ওরা কেউ খাইলে খালো, কেউ না খাইলে না খাইলো, আমার ভিতরে কাজ করাই কি, যেন ওরা জানে যে না আমার কী অসুখ হয়েছে, আমার কোন গাছের পাতা খাইতে হবে, সেই গাছের পাতা ক্যাপটিভ হিসেবে ওরা পায় না। তা যখন পায় না তখন ওরা ওই অসুখটা থেকে যায়, কিন্তু আমি যদি ওইটা ওদের কোনো কাজে লাগে তখন ওদের খুব উপকারে আসে। এমনকি হেতালে ফাতো আমি ভেঙে ভেঙে দিছি দিই ইচ্ছাকৃতভাবে, যে যদি খাইয়ে তার মূল রোগটা সারে। তো আমাদের মানে হরিণের ম্যানেজমেন্ট হিসেবে আমি বিভিন্ন দেশে গেছি, সেখানে দেখেছি এই তৃণভোজী যে মানে প্রাণীগুলো আছে এদের কিন্তু ম্যানেজমেন্ট সম্পূর্ণ আলাদা। সে কেমন আলাদা, যেমন আপনি দেখেন ওই ইন্ডিয়াতে একটা পার্ক আছে, সেখানে খুব বড় বড় গাছ আছে, অনেক বড় গাছ, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গাছগুলো কেটে দিয়ে সেখানে বীজ ছড়ায় গাছ লাগায়, সেখানে একশিঙ্গলা গন্ডর আছে, এইগুলো আছে। এই আপনারা এই যে একটা ই দেখছেন, এই হরিণকে আপনি দুটো হরিণের সঙ্গে ফাইটিং দেখছেন, এইটি হচ্ছে আলফা, অর্থাৎ এই একটা হরিণের ভিতর দিয়ে যে পুরুষগুলো আছে এর ভিতর কে শক্তিশালী হবে, ওই যে ফাইটিং করে যে টিকে থাকতে পারবে সেই আলফা হবে, আর যে টিকতে পারবে না সে অটোমেটিক আউট হয়ে যাবে। এই আলফার জন্যই আমাদের অনেক ক্ষতি হয়, কারণ ওরা নিজেরা মাদা মারামারি করে, বা অনেক সময় দেখা যাচ্ছে ওদের শিং খুব চুলকই, যার জন্য ওরা সবসময় গোতা দিয়ে থাকে, আমাদের বেশ আহত হয় এবং এই ট্রিটমেন্ট করা আমাদের জন্য কঠিন হয়। যাই হোক, যে কথা বলছিলাম যে বিদেশে যখন আমি গেছি তখন দেখেছি তাদের তৃণভোজীদের জন্য আলাদা ম্যানেজমেন্ট করে, কিন্তু সেটা আমাদের সুন্দরবনে ওইভাবে সম্ভব না। কিন্তু আমরা যেখানে যে কাজটা করা প্রাকৃতিকভাবে হয় সেটা হচ্ছে কি, এই যে নদীর একুল ভাঙে অকুল গড়ে, সুন্দরবনের সব সময় কিন্তু প্রতিটা নদীর এক কুল ভাঙতেছে এক কুল গড়েছে, আরেক জায়গায় শহর হচ্ছে, যখন নতুন শহর হয় সেখানে নতুন নতুন ঘাস হয়, যখন নতুন শহর হয় একটু বড় হয়ে গেলে সেখানে কেওড়া গাছ আসে, শরীরে কিন্তু খাবার এসে যায়। এই জন্য তৃণভোজীদের জন্য অ্যাজ ইউজুয়াল সাধারণত বড় বড় গাছ যেখানে আছে সেখানে খুব কম থাকে, যেমন সুন্দরবনের সুন্দরী গাছ যেখানে বেশি হয় সেখানে কম, কিন্তু আপনার ছোটো ছোটো যে গাছগুলো হচ্ছে ধরে চরে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ হরিণ দেখা যায়। এটি ন্যাচারালি এদের আমাদের সুন্দরবনের অ্যাডাপ্টেশন বা ন্যাচারালি এদের সৃষ্টি হয়ে আসছে। এভাবে হরিণ বা বন্যপ্রাণী প্রাণী বা তৃণভোজী প্রাণীগুলো বেঁচে থাকে সুন্দরবনে, এখনও আছে, ভবিষ্যতে আমরা যেন এটিকে ধরে রাখার জন্য ওদের ম্যানেজমেন্টটাকে আমরা মানে 100% না করতে পারলেও অন্তত আমাদের বিবেক বিবেচনায় যা সম্ভব সেটি যেন আমরা করতে পারি, তাহলে হয়তো সুন্দরবনের বন্যপ্রাণীগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আপনার সবাইকে ধন্যবাদ।